হ্যালো ভিবার দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা প্যান টুল এর ব্যবহার সম্পর্কে জানব গত পর্বে আমরা টুলস গুলো কিভাবে আনবো এবং এখানে আপনার কন্ট্রোল প্যানেলটি কিভাবে আনবো এর সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা প্যান টুলের সব ব্যবহার সম্পর্কে জানবো তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দিন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করবেন প্যান টুল ব্যবহার করার জন্য আমাদের যা করতে হবে আপনি প্যান টুলটি সিলেক্ট করবেন এখানে আপনারা দেখছেন পেন টুলটি এটা হচ্ছে প্যান টুল এই প্যান টুলটি আপনার সিলেক্ট করার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আমি প্যান টুলটি ব্যবহার করছি আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে যে অপশনটা রয়েছে প্যানটুলটি ব্যবহার করার জন্য ফিল অপশনটি এটা অফ করে দিতে হবে এবং নিচের ফিল অপশনটা দিয়ে একটা কালার নিয়ে সিলেক্ট করে দিতে হবে তারপর আপনারা এখানের টুলটি সিলেক্ট করবেন পেন্টুলটি ব্যবহার করার জন্য আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি টুলের ব্যবহারটি এখানে আমি একটি অ্যাপলের লোগো নেওয়া হয়েছে এবং এখানে কিউব একটি চিত্র নেওয়া হয়েছে তাহলে চলুন আমরা টুলের ব্যবহারটি এর চিত্রগুলো একে তারপর এখান থেকে আমরা কীভাবে এই কাজটা করা যায় দেখি পেন্টুলটি ব্যবহার করার জন্য যে আপনার এখানে যেই পুনার অংশ অংশটুকু রয়েছে কুনার অংশতে ক্লিক করুন তারপর পরবর্তী কুনাতে এরকমভাবে ক্লিক করে যান বন্ধুরা তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো কোনা একসাথে কিভাবে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনারা চাইলে এখানে ভিতরে কালার দিতে পারবেন কালার দেওয়ার জন্য এখন নিচের অপশন নিয়ে আসুন আর নিচের অপশনটি উপরে এবং নিচে করার জন্য আপনার কীবোর্ডের জাস্ট এক্স অপশনটি ক্লিক করলেই উপরে নিচে হয়ে যাবে তারপর আপনি এখান থেকে একটি কালার নিন ওই কালারে চলে আসবে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একটি কালার চলে এসেছে আমি পরবর্তীতে দি সিলেকশন টুলটি আপনার যেই অংশটুকে কালার করতে যাচ্ছেন ওই অংশটার যদি বলি এই যে আপনার এখানে লেখা আছে পাথ অপশনটি পাথ অপশনে সিলেক্ট করুন পাথ অপশনে সিলেক্ট করার পর আদের মতোই আপনি যেকোনো একটি কালার সিলেক্ট করুন এখন আরেকটি পাথ অপশন আমাদের রয়েছে পাত পাথ অপশনটি সিলেক্ট করলাম এখানে আরেকটি কালার নিলাম আর হ্যাঁ আমার এখানে কারণে গুলোর যে আমি যেই প্যান্ট্রোল দিয়ে সিলেক্ট করেছি প্যান্ট্রোল দিয়ে সিলেক্ট করার কারণে এখানে বর্ডার রয়ে গেছে তো আমি বর্ডারগুলো এখান থেকে কমিয়ে দিচ্ছি আপনার উপরে দেখতে পাচ্ছেন আর কন্ট্রোল প্যানাল পেনাল্টি এই আমাদের কন্ট্রোল প্যানালটি সবসময় কাজে আসবে আমি স্টকটি কমিয়ে দিচ্ছি স্টকটি কমিয়ে দিলে আমার ওই কালো যে স্টকটা রয়েছিল ওই আর থাকছে না তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কি কত সুন্দরভাবে আমি এক চার কোনা বিশিষ্ট এক কিউব ড্রয়িং করে ফেললাম এটা খুব সোজা তো আমরা এই যে অ্যাপেলের যে লোগোটি লোগোটি আমরা কিভাবে এই পাপ দিয়ে সিলেক্ট করব পাপ দিয়ে সিলেক্ট করার জন্য আমরা যে একটি কোনা থেকে ক্লিক করে মাউস মাউসের ছেড়ে দেব না একটু সামনে বা পিছনের দিকে টেনে ধরে রাখব দেওয়ার পর দেখছেন আমাদের এখানে দুইটি হ্যান্ডেল এসে পড়েছে পরবর্তী যে কোনাটি রয়েছে ওই কোনাতে আমি এভাবে যেদিকে আমি অ্যাঙ্গেলটি করতে যাচ্ছি বিপরীত দিকে আমি টান দিলে বের হয়ে আসবে তো আমি এর আগে যে বলেছিলাম আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে যখন আমরা এই টুলটি নিয়ে কাজ করব তখন আমাদের জন্য ফিল অপশনটি যেন বন্ধ থাকে এবং নিচের ফিল অপশনটি যেন যে কোনো একটি কালার দিয়ে সিলেক্ট করে নেওয়া থাকে প্রথম অংশটি করার পর আমরা দ্বিতীয় অংশটি যখন করলাম তো আমাদের এখানে যে পার্টটি রয়েছে সুন্দরভাবে ম্যাচিং হয়নি আমরা কি করব করবো ক্ষেত্রে আমরা অল্টার প্রেস করে অল্টার প্রেস করে যে হ্যান্ডেলটি আছে হ্যান্ডেলটি মুভ করব যদি উপরের অংশটি ম্যাচ না হয় ওই ক্ষেত্রে অল্টার অল্টার চাপ দিয়ে আমরা ম্যাচ করিয়ে নিব ওই ক্ষেত্রে খুব সুন্দরভাবে ম্যাচিং হয়ে যাবে ভাবে আমরা শেষ করার সময় যেখানে শুরু করেছিলাম ওইখানে আমাদের কাজগুলো শেষ হলে অল্টার চাপ দিয়ে হ্যান্ডেলগুলো ধরে খুব সুন্দরভাবে ম্যাচ করিয়ে নিব তো আমাদের উপরের যেই অংশটুকু রয়েছে সেই অংশটুকু করার শেষ আমি নিচের অংশটুকু করছি আপনারা দেখুন যদি কোনো অংশে ভুল হয় অথবা পাত যদি ছুটে যায় আপনার হাত থেকে ওই ক্ষেত্রে আপনারা কন্ট্রোল জেড ক্লিক করলে আপনি পাতটি ফিরে পাবেন তাহলে বন্ধুরা দেখলেন আমি কত সুন্দরভাবে অ্যাপেলের লগুড়টি সুন্দরভাবে সিলেক্ট করলাম যদি আপনি এভাবে কালার করতে চান ওই ক্ষেত্রে আপনি পিছনের অংশটি নিয়ে আসবেন আপনার পছন্দ মতো কালারটি দিয়ে দিবেন পছন্দ মতো কালার আমরা যেই কালারটি ছিল অনেকটা ওই কালারই দিয়ে দিলাম আর যেহেতু আমি একই কালার সেই কারণে বোঝা যাচ্ছে না আমি অন্য একটি কালার সিলেক্ট করি উপরেরটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি সেম কালারটা বা অন্য একটা কালার দিয়ে দিলাম তাহলে আপনারা দেখলেন কিভাবে কত সুন্দরভাবে আমরা পাথর ব্যবহার করে নতুন নতুন ডিজাইন করতে পারি আপনারা আমি আপনাদেরকে আমি আপনাদেরকে পাটলের ব্যবহারটি দেখিয়ে দিয়েছি পারের ব্যবহারটি আপনারা যত বেশি পাটুল কাজ করবেন তত বেশি আপনারা শিখতে পারবেন আমরা স্টেট নেওয়ার পর এন্টার চাপ দিলে ওইখানে পার্ট টুলটি শেষ হয়ে যাবে পরবর্তীতে যদি আমার এই পার্ট টুলটি সিলেক্ট বা নেওয়া লাগতে পারে ওই ক্ষেত্রে আপনারা অল্টার চাপ দিয়ে যেদিকে ইচ্ছে ওইদিকে মুভ করাতে পারবেন অল্টার চাপ দিয়ে যেদিকে ইচ্ছে মুভ করাতে পারবে আপনার যদি মনে হয় মাঝখানে একটি ক্লিক করে আরেকটি পাথ তৈরি করে নিবেন তারপর চাপ দিয়ে যেভাবে ডিজাইনটি ডিজাইনটি করতে চান ওইভাবে আপনি করে নেবেন তাহলে বন্ধুরা আমরা আজকে পাট পুলের ব্যবহারটি দেখলাম পাট পুল ব্যবহার করে কিভাবে আমরা সুন্দরভাবে একটি ডিজাইন এবং অন্য একটি ডিজাইন থেকে নতুন আরেকটি ডিজাইন কিভাবে করতে হয় আমরা নেক্সট টুল সম্পর্কে বিস্তারিত জানবো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটিতে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম